করোনার প্রতিঘাত মোকাবেলায় রপ্তানি খাতে 5000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা, প্রান্তিক মানুষকে দেওয়া হবে 6 মাসের খাদ্য সহায়তা। করোনায় কাঁচামাল সংকটে অর্ধেকে নেমে এসেছে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন, কারখানা সাময়িক বন্ধের কথা ভাবছেন উদ্যোক্তারা, প্রযুক্তিপূর্ণ আমদানি অব্যাহত। গেল 20 দিনে কক্সবাজারে এসেছেন 500 বিদেশি, কাজ করছেন রোহিঙ্গা ক্যাম্পে, ঘুরছেন বিভিন্ন এলাকায়, করোনা ভাইরাসের ঝুঁকিতে স্থানীয়রা। এবং করোনার কারণে অনিশ্চয়তায় চট্টগ্রামের লাখো শ্রমজীবীর ভবিষ্যৎ, নিম্ন আয়ের মানুষদের সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের।